খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি আশফাকুর রহমান আদনান। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া পাওয়ার হিটিং কোচ নিয়োগের বিষয়ে ভাবছে বিসিবি। এদিকে নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজে টেস্ট ও টি টোয়েন্টির সাথে যোগ হতে পারে ওয়ান ডে সিরিজও। রঙিন পোশাকের অন্য সংস্করণে যতটা উজ্জ্বল টি টোয়েন্টি ফর্মেটে ততটাই বিবর্ণ বাংলাদেশ। শেষ নয় টি টোয়েন্টিতে মাত্র এক জয়, প্রমাণে এটাই যথেষ্ট। নয় ম্যাচের পাঁচটি আবার গেল বিশ্বকাপে। সংযুক্ত আরব আমিরাতে ভরারুবি হয়েছিল বাংলাদেশের। এবারের বিশ্বকাপ আরও কঠিন কন্ডিশনে অস্ট্রেলিয়ায়। এশিয়ার বাইরের ভেন্যুতে খাপ খাইয়ে নেওয়া উপমহাদেশের দলগুলোর জন্য দুরূহ, বাংলাদেশের জন্য আরও কষ্টসাধ্য। সেই লক্ষ্যে বিশ্বকাপ ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। নারী ওয়ানডে বিশ্বকাপে কাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ, স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। নেপিয়ারে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। হার দিয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 32 রানে হেরেছে নিগার সুলতানের দল। ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ, টিকিয়ে রাখতে চায় সেমিফাইনালের স্বপ্ন। অন্যদিকে বাংলাদেশের মতো হার দিয়ে আসর শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ডও। বাংলাদেশকে হারিয়ে তারাও শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায়। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি আজ হাই ভোল্টেজ ম্যাচে রাত 10:30 ম্যানচেস্টার সিটির মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের 27 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান সিটি। সমান ম্যাচে ম্যানইউ সংগ্রহ 47 পয়েন্ট। প্রিমিয়ার লিগে সবশেষ 17 ম্যাচের 15টিতেই জিতেছে ম্যান সিটি। পয়েন্ট টেবিলের ব্যবধানেও রেড ডেভিলদের চেয়ে অনেক এগিয়ে গার্দিওলার শিষ্যরা। তবে ইতিহাদে ম্যানচেস্টার ডার্বিতে 4 বার হেরেছে স্প্যানিশ কোচ। ম্যানচেস্টার ডার্বিতে সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে অতিথি দলটি। শেষ 9টি ডার্বির মধ্যে 7টি জিতেছে তারা। সে হিসেবে মর্যাদার ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ম্যান ইউ। সিটির চেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও লিগের শেষ 8 ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত রিয়াল মাদ্রিদের। এবার সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল গ্যালাকটিকোরা। 27 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে টেবিলে একক আধিপত্য রিয়ালের। ম্যাচ জুড়ে আধিপত্য দেখানো রিয়াল শুরুতে একটু ভোগে প্রতিপক্ষের আক্রমণে, পরে সময়ের সঙ্গে সেখানেও ধারালো হয় তারা। ম্যাচের 9ম মিনিটে প্রথম আক্রমণেই অবশ্য গোলের দেখা পেয়ে যায় সোসিয়েদাদ। 40 মিনিটে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। ডেডলক ভাঙেন কামাভিঙ্গা। 43 মিনিটে রিয়ালকে লিড এনে দেন লুকা মদ্রিচ। 76 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান বেনজেমা। এর 3 মিনিট পর বড় জয় নিশ্চিত করেন অ্যাসেন্সিও। আগামী বুধবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ম্যাচে মাঠে নামার আগে এই জয় আন্তেলোত্তির দলকে বাড়তি আত্মবিশ্বাসী দেবে। এইচএফ কাপে আক্রমণাত্মক খেলার লক্ষ্যে সোমবার রাতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে দেশ ছাড়বে হকি দল। আজ আনুষ্ঠানিক ফটো সেশন ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয় খেলোয়াড়া। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রক্ষণ সামলিয়ে প্রতি আক্রমণ নির্ভর হকি খেলেছিল বাংলাদেশ। আসন্ন এইচএফ কাপে নতুন পরিকল্পনা সাজিয়েছে লাল সবুজের দল। আগামী 11-20 মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। 10 দলের এই টুর্নামেন্টে ভালো করতে পারলে সুযোগ মিলবে এশিয়ান গেমস ও এশিয়ান কাপে। সেরা 5-এ থাকতে পারলে এশিয়ান গেমস এবং সেরা 3-এর মধ্যে থাকলে এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে দল। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আমরা অ্যাটাকিং মোডেই খেলবো, যেহেতু তারা আমাদের সমপর্যায়ের দল। তো আমাদের টার্গেট থাকবে এখানে হচ্ছে প্রত্যেকটা টিমকে বিট করার। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।